একই রকম স্টেটমেন্ট আসতে বা ক্রিকেট বোর্ড থেকে দিতে যে সেটা হচ্ছে যে আমরা তো এরকম বিদেশি কোচরা ওরকম না ওরা একটু স্টেট ফরওয়ার্ড বা ওরা যে এইভাবে চায় তো ভাই ওরা যেভাবে চায় আমাদের চাওয়াটা কি নাই কিছু আমরা তো অ্যাটলিস্ট রেজাল্ট চাইতে পারি আসলেই তো অবাক লাগে নিয়োগ দেয়া কোচকে কিছুই বলতে পারে না বিসিবি বিদেশি কোচের যাচ্ছে তাই সিদ্ধান্ত কেন মুখ বুঝে সহ্য করা ম্যাক্সিমাম কোচ এসেই কিন্তু দুই সিরিজ খারাপ দেখেই সিদ্ধান্ত নিয়ে নেয় একে একে রাখবো না কিন্তু ও মোমিনুলের হিস্ট্রি সম্বন্ধে কতটুকু জানে এই জিনিসগুলো আমাদের ক্রিকেট বোর্ডকে আরও প্রপার জাস্টিফাই করা উচিত কোচ নেওয়ার ক্ষেত্রে যে মমিনুল সম্বন্ধে তোমার আইডিয়া কি বা রিয়াদ সম্বন্ধে তোমার আইডিয়া কী তার কি অবদান বাংলাদেশ ক্রিকেটে তুমি এসে যে হুট করে সিদ্ধান্ত নিচ্ছ রিয়াদের দুই সিরিজ দেখে ডিউ নো অ্যাবাউট মাহমুদুল্লাহ রিয়াদ যে রিয়াদ এই বাংলাদেশ ক্রিকেটের জন্য কি করেছে মেবি তার স্ট্যাটস তোমার মতো তুমি যেভাবে চাচ্ছ সেভাবে বলছে না বাট আমরা কিভাবে ম্যানেজ করব। হ্যাঁ তোমার তো এইগুলো থাকতে হবে তুমি তো হুট করে এসে অস্ট্রেলিয়ান এখানে ঢুকাই দিলে হবে না ও এসে যেটা বলছে ওরা এরকম চায় আমি এই জন্য এরকম করছি তাহলে তো মানে ওদের আপনার কোনো সিদ্ধান্তই নাই তবে আপনারা যে ভ্যালুলেস আমাদের কাছে সেটা প্রমাণিত হচ্ছে বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতি আর প্রেক্ষাপট না বুঝেই নেয়া সিদ্ধান্তের ফলাফল তো ভালো হচ্ছে না একেবারেই নানা রকম উদ্ভর তত্ত্বে দিনকে দিন ড্রেসিং রুমের পরিবেশ হচ্ছে নষ্ট যা নিয়ে হতাশ সাবেক অধিনায়ক আপনি জাতীয় দলকে এক্সপেরিমেন্টের জায়গা বানিয়ে ফেলছেন যেটা খুবই আত্মঘাতী সিদ্ধান্ত বলে আমার কাছে মনে হয় কারণ পৃথিবীর কোনো জায়গায় কোনো সময় জাতীয় দলকে কেউ এক্সপেরিমেন্টের জায়গা করেন আর যদি করেও থাকে সেটা অনলি টি টোয়েন্টি নট ইভেন ওয়ান ডে ক্রিকেট নট টেস্ট ক্রিকেট তো করেও চিন্তা করে না সেখানে আমরা এক্সপেরিমেন্ট টেস্ট ক্রিকেট দিয়ে করি হ্যাঁ টি টোয়েন্টি বলল আমরা বেসিক্যালি পুরো টিম নামাইতে চাই তো এই যে 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 বৃহৎ একটা চিন্তা চেতনার গ্যাপ অন্যান্য প্রফেশনাল দলের সাথে এইখানেই তো আমরা প্রায় বিশ বছর পঁচিশ বছর পিছিয়ে যাই মানে চিন্তা চেতনার জায়গাতে জাতীয় দলের কোচ নিয়োগের ক্ষেত্রে আরও বিচক্ষণতার পরিচয় দেয়া উচিত মত মাশরাফির সবাই সবার মতো মতামত বুঝলেও দিবে কিন্তু ক্রিকেট বোর্ড তো সবার মতামতের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিবে না দিন শেষে ওই মানুষরা যতই মন্তব্য করুক দিন শেষে ওরা কিন্তু সাকসেসের জন্যই করে বা সাকসেস দেখার জন্যই করে মাকসুব আলম খান সময় সংবাদ ঢাকা যেটা ইন্ডিয়া হচ্ছে তো সবাই তো